আসসালামু আলাইকুম প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত মডেল টেস্টের আশিটি প্রশ্নের আজকের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলে বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান বানা এর রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর এটি নেওয়া হয়েছে করি ও কোমল কাব্যগ্রন্থে থেকে এবং এটি বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতা থেকে চড়িত হয়েছে পথের দাবি এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত একটি হ্যাঁ এটি হচ্ছে একটি উপন্যাস আর এই উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলায় কে অনুবাদ করেন এটি বাংলায় অনুবাদ করেন সৈয়দ আলী আহসান কোন বানানটি শুদ্ধ বানানগুলোর দিকে একটু খেয়াল করুন উন্মিলিত উন্মিলিত বানানটা হচ্ছে এটা সঠিক এই বানানটির ক্ষেত্রে ক্ষীণজীবী জীবীর দুইটাই হচ্ছে আপনার দীর্ঘইকার। নদীর মাছ সুস্বাদু বাক্যে যে শব্দটির নিচে দাগ দেওয়া আছে বা আন্ডারলাইন করা আছে এটি কোন বিভক্তি নদী যেহেতু একটি স্থান তাহলে এটি হচ্ছে অধিকরণ কারক এবং র হচ্ছে ষষ্ঠী বিভক্তি ভাইয়ে ভাইয়ে বেশ মিল বাক্যে এটি কোন কারকে কোন বিভক্তি দেখেন ভাইয়ে কার মাঝে আপনি প্রশ্ন করলে কিন্তু উত্তর পেয়ে যাবেন তাহলে এটা হচ্ছে যেহেতু এ তাহলে এটা হচ্ছে সপ্তমী প্রথমা হবে না এটা হবে সপ্তমী যেহেতু এ তাহলে কর্তায় সপ্তমী বই পড়া যার বেশ বাক্য হচ্ছে বইকে পড়া এটি হচ্ছে তৎপুরুষ সমাস দিগম্বর দিক অম্বর যার এটি কোন সমাস এটি হচ্ছে বহু বৃহী সমাস দিগ অম্বর যার ছোট্ট একটি টেকনিক মনে রাখতে পারেন বহুব্রী সমাসে সাধারণত যার জাতে ইত্যাদি শব্দ বেশ বাক্যে ব্যবহৃত হয় যে ভূমিতে ফসল জন্মায় না তাকে এক কথায় কি বলা হয় তাকে এক কথায় বলা হয় ঊষর অন্যদিকে বন্ধা হচ্ছে যে নারীর সন্তান হয় না অনুর্বর বলতে বোঝায় যে ভূমি উর্বর নয় যার কোনো উপায় নেই এক কথায় বলা হয় অনন্য উপায় যার কোনো উপায় নেই বৃষ্টি শব্দটির বিচ্ছেদ কোনটি বৃষ্টি শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে বৃষ তি বৃষ্টি কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি কিরণ শব্দের সমার্থক শব্দ হচ্ছে অংশ চিরন্তন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি চিরন্তন শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে ক্ষণকালীন দেখেন পুরাতনের বিপরীত শব্দ হচ্ছে নতুন তিরোভাব মানে হচ্ছে আবির্ভাব বিপরীত শব্দ পরলোক এর বিপরীত শব্দ হচ্ছে ইহলোক হঠাৎ হওয়া এটি এই দিয়ে কি বোঝানো হয় মানে হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়া মানে হচ্ছে আঙ্গুল ফুলে কলা গাছ মানে হঠাৎ বড়লোক হয়ে যাওয়া অন্যদিকে পোয়া বারো মানে হচ্ছে অনেক সুবিধা দেয়া তারপর হচ্ছে অমাবস্যার চাঁদ মানে হচ্ছে দুর্লভ বস্তু ছেলের হাতের মোয়া মানে খুব সহজ বিষয় এর অর্থ হচ্ছে প্রবেশযোগ্য বা অভিগম্য আর এক্সেসিবল বানানটি একটু খেয়াল করেন এক্সেস এসি সি ই ডবল এক্সেস ইভল মানে অভিগম্য বা প্রবেশযোগ্য এক্সিলারেশন এক্সিলারেশন মানে হচ্ছে আনন্দ উচ্ছাস বা উল্লাস এর বানানটি একটু খেয়াল করেন এক্স হিলিয়েশন এক্স হিলারেশন ইউ মাস্ট অ্যাডহেয়ার এডহেয়ার মানে হচ্ছে লেগে থাকা এরপরে টু ব্যবহৃত হয় এডহেয়ার টু মানে হচ্ছে লেগে থাকা থাকা আই অলওয়েজ কনফাইড কনফাইট মানে হচ্ছে বন্দি হয়ে যাওয়া এখানে কিন্তু এখানে হচ্ছে কনফাইড কনফাইড মানে হচ্ছে বিশ্বাস কনফাইড এর পরে ইন ব্যবহৃত হয় আই অলওয়েজ কনফাইড ইন ইউ তোমার প্রতি আমার বিশ্বাস আছে নিচের কোনটি শুদ্ধ বাক্য আমরা জানি এখানে দেখেন কমিটি কমিটির আগে মানে ইন বসে তাহলে এখানে আপনি অন বসে দেখেন মিস্টার আরিফ এখানে ইন হবে না এখানে যদি হয়তো ইজ নট অন দ্য কমিটি যেহেতু কমিটির আগে হচ্ছে অন বসে তাহলে এটা এখানে ভুল আছে এখানে ইজ হইতো ইজ হলে এটাই হচ্ছে সঠিক আনসার লেক বা স্থানের পূর্বে দি বসে না অন্যদিকে যদি হইতো যে এখানে নীল নদ তাহলে দ্য নাইল হতো কারণ ওটা বিখ্যাত নদী আচ্ছা লেকের ক্ষেত্রে হয় না এজন্য লেক চিলকা ইজ ইন দ্যাট মিন্স এর অ্যান্সারটা হবে সি মানে লেক ইজ ইন প্যানিক শব্দের সমর্থক শব্দ কি প্যানিক মানে হচ্ছে আতঙ্কিত হয়ে যাওয়া বা নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়া ভয় পাওয়া তাহলে এর সিনোনিম হবে এখানে দেখেন কামনেস মানে হচ্ছে খুব শান্ত সেরেনিটি মানে শান্ত ট্র্যাঙ্কুয়ালিটি মানে হচ্ছে শান্ত অন্যদিকে হরর মানে হচ্ছে আতঙ্ক বা ভয় তাহলে হররি হবে এর সমার্থক শব্দ কোনটি গেইন শব্দের সমার্থক শব্দ গেইন মানে হচ্ছে কোনো কিছু অর্জন করা বা প্রাপ্তি আর অ্যাডভান্টেজ মানে হচ্ছে সুযোগ পাওয়া বা সুযোগ নেওয়া তাহলে এর সিনোনিম হচ্ছে অ্যাডভান্টেজ দেখেন হি মেড মি ড্রাইভ হিজ কার বাক্যটিকে পেসিভ ফর্মে করতে হবে আপনারা জানেন মেক সি হেল্প এই বার্বের ক্ষেত্রে একটি বয়েজের কে আপনি যদি পেসিভ বয়েস করতে চান তাহলে সেখানে টু উজ্জ থাকে কিন্তু ক্ষেত্রে সেটা টু কিন্তু যুক্ত করতে হয় সেক্ষেত্রে একটি অপশনেই এটা আছে দুটি অপশনে এটা ছিল কিন্তু এই অপশনটার মাঝে দেখেন এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটেন্স আর পাস্ট ইন্ডিফিনিটেন্স এর ক্ষেত্রে পেসিভ করতে হলে ওয়াজ ব্যবহৃত হবে তাহলে আই ওয়াজ আই ওয়াজ মেড টু ড্রাইভ হিজ কার বাই হিম এখানে দেখেন অবজেক্ট হবে সাবজেক্ট তারপরে হচ্ছে এখানে পাস্ট ইনডিফিনিট আছে তাহলে ওয়াজ মেড তারপরে উজ্জ যে টুটা আছে টুটা বসে যাবে তারপরে ভারটা বসে যাবে ড্রাইভ তারপরে অবজেক্ট এখানে অতিরিক্ত যেটা আছে অতিরিক্ত অংশ হিজ কার বাই তারপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট মাই আঙ্কেল লুকস আফটার মি এটার প্রেসিপ ফর্ম করতে হবে মানে আমার চাচা আমাকে দেখাশোনা করে লুকস আফটার তাহলে দেখেন এখানেও অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট মেয়ের জায়গায় হয়ে যাবে আই আই ওয়াজ লুকড আফটার বাই মাই আঙ্কেল এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তাহলে এখানে এম ব্যবহৃত হবে তাহলে ওয়াজ না হয়ে হবে কি আই এম লুকড আফটার বাই মাই আঙ্কেল নিচের কোনটি কমন ডাউন আমরা জানি কমন নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি বস্তু স্থান বা প্রাণীর সাধারণ নাম বোঝানো হয় যেমন বুক বয় কাউ ক্যাপিটাল গার্ল ডে মান্থ সোলজার এখানে যেটা আছে এর সঠিক আনসার হবে মান্থ যার মাধ্যমে একই জাতীয় জিনিস ব্যবহৃত হয়েছে যেমন আমরা যদি বলি যে জানুয়ারি মান্থ ফেব্রুয়ারি মান্থ তখন সেটা হয়ে যাবে স্পেসিফিক মানে সেটা হয়ে যাবে প্রপার নাউন কমন নাউন থেকে হয়ে যাবে প্রপার নাউন তাহলে মান্থ হচ্ছে কমন নাউন এক শব্দটির নাউন কি হবে এক্সেপ্ট শব্দটির নাউন হচ্ছে আই টু ইউ হি ডান ডিউটি এটাকে ইনডাইরেক্ট স্পিচে নিতে হবে তাহলে আই সেট টু ইউ দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি

আসলে এই প্রবাদটা খুব বেশি যায় যেমন টু পুট সাময়ান টু দা ওয়ার্ল্ড কারো যদি দড়িতে বা দাগে লাগানো যায় তাহলে কিন্তু আরেকজন প্রতিপক্ষ জিতে যায় তাহলে এটা অর্থ হচ্ছে টু ডিফেট হিম মানে পরাজিত বা কুপুকাত করে ফেলা জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া সার বাংলাদেশের একমাত্র প্রবল দ্বীপের নাম কি সেন্ট মার্টিন সর্বশেষ বাংলাদেশের কোন জেলার সঙ্গে রেল সংযোগ স্থাপিত হয় এখানে উত্তর হচ্ছে টাঙ্গাই অন্যদিকে বাংলাদেশের বিশটি জেলার মধ্যে কোন রেলপথ নেই তার মধ্যে দেখেন কক্সবাজারে কিন্তু হওয়ার কথা রয়েছে এবং কাজ চলছে প্রাচীন পুনরবর্ধন কোথায় অবস্থিত এই নগরীটি অবস্থিত হচ্ছে মহাস্থানগড়ে কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ এর নাম রাখেন ইসলামাবাদ হচ্ছে শায়স্তা খান লালবাগ শাহী মসজিদটি কে নির্মাণ করেন মূলত লালবাগ শাহী মসজিদ যেটি ফরুক শিয়ার মসজিদ নামে পরিচিত ছিল এটি হচ্ছে ফরুক শিয়ারের পৃষ্ঠপোষকতায় মসজিদটি নির্মিত হয় যেটি লালবাগ কেল্লার সন্নিহিত স্থানে অবস্থিত মূল্য সংযোজন কর কত সালে চালু হয় এটি মূলত চালু হয় উনিশশো সালের পহেলা জুলাই যার অর্থ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স ব্যাবিলনের শূন্য উদ্ধান কে গড়ে তুলেছিলেন এটি গড়ে তুলেছিলেন নেবু নেবুচাঁদ নেজার যেটি প্রাচীন পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি তাপে কোন ভিটামিন নষ্ট হয় তাপের কারণে নষ্ট হয় ভিটামিন সি রক্তে হিমোগ্লোবিনের কাজ কি হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর কোনটি বায়ুর নাইট্রোজেন হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধিতে কাজ করে পাতা পিতবর্ণ ধারণ করে কিসের অভাবে পিতবর্ণ ধারণ করে নাইট্রোজেনের অভাবে নিচের কোন যৌগটি ভিটামিন সি এখানে যে যৌগগুলো আছে তার মধ্যে হচ্ছে হচ্ছে ভিটামিন সি এর যৌগ শঙ্কর ধাতুতে ব্রঞ্জের উপাদান কি মূলত শঙ্কর ধাতুতে ব্রঞ্জের উপাদান হচ্ছে তামা এবং টিন কোন রঙের তাপ বা কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি তাপ শোষণ ক্ষমতা বেশি হচ্ছে কালো রঙের বস্তুর আর সাদা তার বিপরীত একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে তার দোলনকাল হবে অসীম হার এবং দাঁতকে মজবুত করে কোন উপাদানটি ফসফরাস বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান যেটাকে বলা হয় বিকেএসপি এটি প্রতিষ্ঠিত হয় কত সালে এটি প্রতিষ্ঠিত হয় চোদ্দই এপ্রিল উনিশশো সালে কোন সালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ জিতে এই সালটি ছিল উনিশশো আটানব্বই সাল একদিনের ক্রিকেট কবে থেকে শুরু হয় একদিনের ক্রিকেট শুরু হয় উনিশশো সাল থেকে মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্গত মেক্সিকো দেশটি হচ্ছে উত্তর আমেরিকার অন্তর্গত যেটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত আর মেক্সিকোর রাজধানী হচ্ছে মেক্সিকো সিটি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে ঘোষণা হয়েছিল কিন্তু দশই এপ্রিল এটা সতেরো এপ্রিল হবে না এটি হবে দশই এপ্রিল উনিশশো সালে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রূপে ঘোষণা করা হয় বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূতের নাম কি বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূতের নাম হচ্ছে তাহমিনা হক ডলি কার কর্তৃত্বের উপর আদালতের কোনো কোন এটি বলা আছে বাংলাদেশের সংবিধানের একান্নর এক অনুচ্ছেদ জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয় জেনেভা কনভেনশন মূলত স্বাক্ষরিত হয় আহ উনিশশো সালে জেনেভা চারটি চুক্তি এবং তিনটি প্রটোকল রয়েছে সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার শীত নিদ্রা দেখা যায় কাদের মধ্যে শীত নিদ্রা দেখা যায় মূলত হচ্ছে ব্যাং এর মধ্যে যাকে বলা হয় হাইভার নেশনে যায় ব্যাং শীতকালে মানুষ কোন পর্বের অন্তর্গত মানুষ হচ্ছে পর্বের অন্তর্গত পৃথিবী তৈরির প্রধান উপাদান কি পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকন শালক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় কোথায় লাল আলোতে মালদ্বীপের নাম কোনটি রুপিয়া শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল শুরু হয়েছিল ইংল্যান্ডে সতেরোশো আশি সাল থেকে আঠারোশ সাল যে সময়কালটা ছিল সেটি ইংল্যান্ডের শিল্প বিপ্লব নামে পরিচিত মূলত এটি ছিল অষ্টাদশ শতাব্দীতে কিসের সাহায্যে সমুদ্রের এবং কুয়ার গভীরতা নির্ণয় করা হয় প্রতি মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি দ্বিতীয় বৃহত্তম উপজাতি মারমা বা মগদেরকে বলা হয় জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের বৃহত্তম যে ক্ষুদ্র নিগোষ্ঠী প্রথমে হচ্ছে চাকমা তারপর হচ্ছে মারমা তারপর হচ্ছে সাঁওতাল ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলা হয় তাকে বলা হয় বর কেন্দ্র মাইনাস টুয়েলভ এক্স এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে এক্ষেত্রে কিন্তু আমরা এটা এভাবে সলভ করতে পারি বি স্কোয়ার মাইনাস তাহলে দেখেন এখানে বি বলতে এখানে টুয়েলভ কে বোঝানো হচ্ছে যেটা মাইনাস আছে আগে আর এ বলতে হচ্ছে ফোর কে বোঝানো হচ্ছে তাহলে আমরা যদি বি স্কোয়ার এর জায়গায় মাইনাস টুয়েলভ স্কোয়ার বসাই মাইনাস ফোর এটা হচ্ছে এই ফোরটা তারপর হচ্ছে এর মান হচ্ছে ফোর এবং এখানে আমি এখানে ওরা পি ধরেছে আমি ধরব হচ্ছে সি দেখেন তাহলে ক্যালকুলেশন করলে কিন্তু এর এর মান মান চলে আসে হচ্ছে নয় তাহলে নয় যদি যোগ করেন তাহলে এটা হচ্ছে পূর্ণ বর্গ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান যদি এইট হয় আর এক্স ওয়াই সমান যদি সেভেন হয় তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এর মান কত আমরা জানি এর সূত্রটা আমরা যদি এভাবে লিখি এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একসাথে লিখি আর হচ্ছে প্লাস টু এ বি লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান হচ্ছে আমার এখানে আট তারপরে টু ইনু আমার এক্স ওয়ার মান হচ্ছে সেভেন তাহলে দেখেন এইট প্লাস সাত দুই গুণ হচ্ছে চোদ্দ তাহলে আমার কিন্তু এরকম যদি প্রশ্ন আসে তাহলে শর্ট টেকনিক মনে রাখবেন এখানে যদি দুইটা সংখ্যা থাকতো দশমিকের পরে তাহলে টোটাল হতো এখানে চারটা এখানে আছে তিনটা তাহলে এখানে স্কয়ার যদি হয় তাহলে হবে ছয়টা তাহলে দেখেন ছয় সংখ্যা মানে পাঁচ সংখ্যার আগে দুই দুগুণে চার তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচ সংখ্যার পর হচ্ছে দুই দুগুণে চার এখানে যদি হয়তো চার মানে জিরো জিরো ফোর তাহলে এখানে হতো এইট এখানে যদি হয়তো আপনার ফাইভ তাহলে হতো পাঁচ দুগুণের দশ দ্যাট মিনস ওয়ান জিরো ধন্যবাদ স্বপ্নের স্কুলের পাশে থেকে আমাকে উৎসাহিত করার জন্য আপনাদের জন্য শুভকামনা রইল আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন বেল বটনটিতে ক্লিক করে রাখতে পারেন প্রতিদিনের আপডেট প্রতিদিন পাওয়ার জন্য আসসালামু আলাইকুম